আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান। পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মিয়াওয়ালি কারাগার থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির সিনেটর ফয়সাল জাভেদ। সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। ফয়সাল জাভেদ বলেন, দলের প্রধান ইমরান খান মিয়াওয়ালি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আল্লাহর ইচ্ছায় তিনি আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, 8 ফেব্রুয়ারি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল দেশের ইতিহাসে অভূতপূর্ব। গত 9 মে ঘটনা ও পিটিআই এর ওপর রাষ্ট্রীয় ক্র্যাকডাউনের পর ফয়সাল জাভেদ আত্মগোপনে চলে গিয়েছিলেন। নির্বাচনের কারচুপির জোরালো অভিযোগের মধ্যেই পাকিস্তানের নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। ভোটের ফলাফলে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। তবে বসে নেই সবচেয়ে বেশি আসন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ। নির্বাচনের সবচেয়ে বেশি আসন পাওয়া পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেফাক কাউন্সিল নামের একটি দলের সঙ্গে যোগ দিচ্ছেন।